আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু অনেক মজার একটা রেসিপি নিয়ে আসছি, আর এটা হচ্ছে পালং শাক দিয়ে ডিম রান্না করে ফেলেছি। রেসিপিটার নাম হচ্ছে পালং ডিম। আপনারা কিন্তু অনেকেই এটা পনির দিয়ে খেয়েছেন, ডিম দিয়ে হয়তো কেউ ট্রাই করেননি। তো আমার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই একবার এটা ডিম দিয়ে ট্রাই করে দেখবেন, অসাধারণ মজা হয়। চলেন রেসিপিটা সম্পূর্ণটা দেখে আসি কীভাবে রান্না করলাম। প্রথমে আমার লাগবে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কয়েক কোষ রসুন, আর হচ্ছে কাঁচামরিচ। পালং শাক তো অবশ্যই লাগবে, আর লাগবে চারটা ডিম। এখন আমি ডিমের মধ্যে লবণ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ফেটে এটাকে আমি ভাপে দিয়ে দেব। এখন এটা খুব ভালো করে লবণটা আর মরিচটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমার দুই আটি পালং শাক লেগেছে। পালং শাক কিন্তু ব্ল্যান্ড করার পরে একদম মিহি হয়ে যায়, তাই আমি দুই আটি নিয়েছি। খুব ভালোভাবে পালং শাকটা গোড়া থেকে খুলে ভালো করে ধুয়ে নিতে হবে, প্রচুর বালি থাকে এর জন্য। তারপরে কিন্তু এটা আমি ব্ল্যান্ড করে নেব, কাঁচা অবস্থাতেই কুচি কুচি করে ব্ল্যান্ড করে নেব। এখন আমি ডিমটা ভালো করে ফেটে একটা পাতিলার মধ্যে গরম পানির মধ্যে এটা দিয়ে দিচ্ছি চুলায়। আর এটা ভাপেই কিন্তু স্টিমের মতো এটা আস্তে আস্তে হতে থাকবে, পুডিংটা যেভাবে আমরা করি। এক্ষেত্রে কুচি কুচি করে পালং শাকটা কেটে নিচ্ছি আর খুব সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নেব। একদমই মিহি করে ব্ল্যান্ড করা হয়ে গেছে, আর এক্ষেত্রে কিন্তু ডিমটাও খুব ভালোভাবে ঘণ্টাখানিক লেগেছে ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব আর ঠান্ডা করে নিব। এখন একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব, একটু নাড়াচাড়া করে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিব। সাথে দিয়ে দিব রসুন, কোয়া কোয়া রসুন দিয়ে দিব আস্ত আস্ত। এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক্ষেত্রে আমি দিয়ে দিব আস্ত কাঁচামরিচগুলো, আমি এগুলো মাঝ বরাবর কেটে রেখেছিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে নিব, আর দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো ভালো করে মিশিয়ে আমি যে ব্ল্যান্ড করে রেখেছিলাম শাকটা ওটা দিয়ে দিব। এখন এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব, খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। শাকটা কিন্তু কষানো হয়ে গেলে আপনারাই দেখতে পাবেন এটার কিন্তু রংটাই চেঞ্জ হয়ে যাবে। আর এটাতে অল্প একটু পানি থাকা অবস্থাতে কিন্তু আমি ডিমগুলো এরকমভাবে কেটে সুন্দর করে কিউব কিউব করে একদম পনিরের আকার দিব। আর এই কিউব ডিমটাই কিন্তু আমি ওই শাকের মধ্যে পানি থাকা অবস্থাতে দিয়ে দিব। ডিম কিন্তু কাটা হয়ে গেছে, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কাটবেন, গরম কাটতে গেলে কিন্তু এরকম কিউব হবে না, ভেঙে যাবে। এখন আমি শাকের মধ্যে একটু পানি থাকা অবস্থায় ডিমগুলো দিয়ে দিব, তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যায়। ব্যাস, আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে পনির ছাড়াই পনিরের মতো ডিজাইন করে ডিম দিয়ে ডিম পালং। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার হলেও রান্না করবেন, এটা কিন্তু খুবই মজা হয়। এখন কিন্তু আমি অপেক্ষা করছি কতক্ষণে এই পানিটা শুকাবে। পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো অবশেষে আমি কিন্তু দিয়ে দিব এখন ধনেপাতা কুচি। যেহেতু ডিম দিয়েছি, ধনেপাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসবে। রান্না কিন্তু একদমই কমপ্লিট। এখন হালকা একটু ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নিব। এটা হচ্ছে ডিম পালং রান্না করে নিলাম ঝটপটে, গরম গরম পরোটা আর হচ্ছে নান রুটি বা ভাতের সাথেও খেতে পারবেন এই ডিম পালং। অসম্ভব মজা হয়েছে। এখন গরম গরম বেড়ে নিচ্ছি টেবিলে, আর গরম ভাতের সাথেই এটা পরিবেশন করব আজকের দুপুরে। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই জানাবেন, ট্রাইও করবেন, এটা কিন্তু খুবই মজা হয়। পনির ছাড়াই কিন্তু দেখতে খুব সুন্দর একটা রেসিপি। পনির দিয়ে যারা করেন তারা অবশ্যই ডিম দিয়ে একবার হলেও এই রেসিপিটা করবেন। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।